feel first night out train. ওই আলাদা লাগে একদম ঝা চকচকে করে দিয়েছে শিয়ালদা সকালবেলা ট্রেন পরিষ্কার চলছে যেটা আমি বুঝতে পারিনি কি জিনিস সেটা হচ্ছে এই জিনিসটা এখন বাজে হচ্ছে সকাল 10:10 আর আমাদের পৌঁছাবার কথা ছিল হচ্ছে 8:15 ধরে রাখি 8:45 নাগাদ কিন্তু সেটা থেকে 10:10 আর এখনো কিষানগঞ্জ আমরা ঢুকিনি আমার কে সিনি বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে আর 9:10 বাজে এখন গলিতে আমি ড্রাইভারটাকে বললাম যে তুমি রাস্তা থাকো আমি চলে এসেছি ও ফোনই তুললো না এবার ও গলিতে ঢুকে গেছে এবার এখান দিয়ে ইউটার্ন নিয়ে এবার আসছে আমরা একটু লেটে আছি বাট হ্যাঁ আরামসে 9:40-45 নাগাদ ঢুকে যাওয়া উচিত ফাইনালি 9:07 আর আমরা এখন কেষ্টপুর বরফি এখন বরফির বাবার কোলে আছে আর এই যে আমি শুট করছি আর বরফির নাম কোলে আর ঘুরে তাকাচ্ছে কোথায় আছি আমরা তো আমরা এখন ফুল বাগান এরিয়া আছি আমরা চলে এসেছি শিয়ালদা এটাই সম্ভবত মেট্রো স্টেশনটা হচ্ছে 9:31 এর মধ্যে শিয়ালদা পৌঁছে গেছি আর ট্রেন হচ্ছে 10:05 এই ট্রেনটা হবে বরফি ফার্স্ট নাইট আউট ট্রেন এখানে সারা রাত্রি থাকবে বরফি দেখা যাক কেমন কি হয় আমি আর অঙ্কিতা দুজনেই যে সিট পেয়েছি সেটা লোয়ার বার্থ আর সাইডে বাট ব্যাপারটা হচ্ছে দুটো একসাথে না আলাদা আলাদা সিট তো আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে কাউকে সোয়াপ করে সোজা কেমন বাঁদিকে যেতে হবে জানিস তো মাথায় রাখবি চারটে ব্যাগ আছে এইটার কিছু একটা অসুবিধা হচ্ছে এটা মাঝে মাঝে এটা লক হচ্ছে না চলো 12 নম্বর এই সাইডে এই সাইডে ওয়াও শিয়ালদা এইসব করে দিয়েছে আমি তো জানিও না পিসি চন্দ্র জুয়েলার্স খুলে দিয়েছে শিয়ালদাতে ও ভাই শিয়ালদা কি ছিল আর কি করে দিয়েছে পুরোই আলাদা লাগে যায় একদম ঝা চকচকে করে দিয়েছে শিয়ালদা বেশ ভালো করেছে কিন্তু ওই বোর্ডটা দেখ না বোর্ডটা আরে দাঁড়াও দাঁড়াও ভিডিওটা দেখার আগে একটা ছোট প্রমোশন করে নি প্রমোশন দিয়ে টাকা পেলে তবেই না একটু ভালো করে দার্জিলিং ঘুরতে পারবো তো তোমরা জানো করোনা ভাইরাসের জন্য 2020 থেকে লকডাউন স্টার্ট হয় এবং লকডাউনের মধ্যে আমার দেখা অনেকেই আছে যাদের চাকরি চলে যায় এরকম অনেক ফ্রেশার্স আছে যারা এখনও চাকরি পায়নি এবং তারা লিটারেলি চাকরি খুঁজছে বাট তোমরা কি জানো 2022-এ শুধুমাত্র ইন্ডিয়াতে 31% জব হায়ারিং ইনক্রিজ হয়েছে ইভেন এই 31%-এর মধ্যে কিন্তু আমার নতুন জবের হায়ারিংটাও হয়েছে যেটা দার্জিলিং থেকে এসে আমার নতুন জবে জয়েনিং তো তোমরা ডিজিটাল প্ল্যাটফর্মের আপনা অ্যাপ থেকে কিন্তু তোমাদের মন মতো জব অ্যাপ্লাই করতে পারো এই আপনা অ্যাপে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজের অপশনও আছে ছোট বড় সব শহরের প্রায় 77% হিডেন জব কিন্তু তোমরা আপনা অ্যাপ থেকে অ্যাপ্লাই করতে পারবে শুধু গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট না 10-12 পাস হলেও কিন্তু তোমরা আপনা অ্যাপ থেকে জব অ্যাপ্লাই করতে পারবে এটা খুব বড় প্লাস পয়েন্ট আমার এই ভিডিও ডিসক্রিপশনে আছে আপনার অ্যাপের লিঙ্ক সেখান থেকে জাস্ট অ্যাপটাকে ইনস্টল করো ইনস্টল করে নিজের কোয়ালিফিকেশান এবং সমস্ত রকম ইনফরমেশান ফিল করো অ্যান্ড জব সার্চ করে জব অ্যাপ্লাই করো নিজের পছন্দ মতো সেক্টরে কিন্তু তোমরা এখান থেকে জব অ্যাপ্লাই করতে পারবে জব অ্যাপ্লাই করার আগে কিছু কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দাও অ্যান্ড দ্যাটস অল তারপর এইচআরের সাথে তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেওয়া হবে ওভার আ কল অর হোয়াটসঅ্যাপ তোমরা যদি দিনে 7-8 বার করে জব অ্যাপ্লাই করো তাহলে তোমাদের জব পাওয়ার চান্সেস প্রায় 80% বেড়ে যাবে সো ওয়েট কেন করছো আমার ভিডিও ডিসক্রিপশানে আছে আপনার অ্যাপের লিঙ্ক সেখান থেকে জাস্ট যাও ডাউনলোড করো অ্যান্ড দার্জিলিং মেল ওই যে ওই যে পেয়ে গেছি আমাদের ট্রেন পেয়ে গেছি দেখে দেখে সামলে আচ্ছা B1-এ আছে B1 এ এর পরেই বি হবে এটা মনে হয় ফার্স্ট ক্লাস নাকি একদম না না এটা ফার্স্ট ক্লাস না এটা সেকেন্ড ক্লাস হবে H1 এই দেখ ফার্স্ট ক্লাস দেখেছিস এই যে কেবিন বা সেকেন্ড ক্লাস দেখেছি ওই যে ইয়ে আছে দার্জিলিং মেল হচ্ছে এমন একটা ট্রেন যেটা স্বাধীনতার আগে থেকে চলছে এবং এটাতেই সব থেকে ফার্স্টে ইলেকট্রিক যে লোকোটা র‍্যাপ 7 সেটাও কিন্তু দার্জিলিং মেলেই ফার্স্টে স্টার্ট হয়েছিল B6 অনেকটাই দূর একটু আস্তে আস্তে চল আমাকে একটা ব্যাগ দিয়ে দে আমায় একটা ব্যাগ দিয়ে দে যেটা বেশি ভারী সেটা দিয়ে দে চল
আমার জুতোর এই অবস্থা, ও এই চটি পরে এসছে, সব বলবো কেন পরেছে। ট্রেন ছাড়বে 10:05, এখন 9:41। তো ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বি টু, তার মানে পরেরটাই বি ওয়ান। ভিতরে অনেকেই দেখছি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তো মোস্ট প্রবাবলি অনেকক্ষণ আগে এসছে ট্রেনটা। হ্যাঁ মানে এই বাসটা ওই আঙ্কেলটা আমাদেরকে এটা দিয়েছে, আর এই বাসটা যেটা ছিল সেটা একজনের ছিল, আমাদের 31 ছিল মানে এইটা নিচেরটা, আর ওপরটা অন্য একজনের ছিল। কিন্তু এখন দিস না তো। এনিওয়ে সিট তো পেয়ে গেছি, একজন একটা আঙ্কেল খুব হেল্প করেছে, সিট আমাকে দিয়ে দিয়েছে, আর অঙ্কিতাকে বসিয়ে রেখে এখন আমি একটু বাইরে এসেছি। বাইরে এসে কিছু কিছু খাবার অর্ডার করছি। দাদা 2 লিটার একটা জল দাও, 30 টাকা দাও, দুটো দিয়ে দাও, আর এই চিকেন 65 দুটো দাও, গরম গরম তো দুটো দাও, 500 আছে। হ্যাঁ ঠিক 10:05 কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে বরফিকে একটু খাওয়াচ্ছে কৌশিক, আর ঠিক 10:05 ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমাদের এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, কারণ এখন অন্ধকার আছে, কিছুক্ষণ পরে দেখা যাবে। সিটটা মোটামুটি ঠিকঠাকই আছে। ট্রেনে উঠেই শুরু বরফির খাবার বানানো, ট্রেন জাস্ট ছেড়েছে, আর বরফি হচ্ছে আমাকে কেন দেখানো হচ্ছে না, দেখানো হচ্ছে তোমায় দেখানো হচ্ছে। হ্যাঁ অ্যাকচুয়ালি এসিতে অনেকটা মজাটা বেশি পেয়েছে, দমদম এসে গেছি আমরা, পৃথিবীর সব থেকে বাজে স্টেশন। আর একবার বলো, পৃথিবীর সব থেকে বাজে স্টেশন। ঠিক আছে শয়তান ছেলে, সাবওয়েটা তো হচ্ছে মানে পৃথিবীর সব থেকে বাজে। চুপ কর, বরফি তো দাদু বাড়ি, পৃথিবীর সব থেকে বাজে, বরফি তো দাদু বাড়ি, বরফি তো দাদু বাড়ি, সব থেকে ভালো জায়গা। দেখ এই দেখ সব পচে জায়গা, ও দমদমে দাঁড়াবে মনে হয়, হপ না না দমদমে দাঁড়াবে, দেখ না না দেখ না, বলবি তোর মাকে উপরে উঠিয়ে দি, বল উঠিয়ে দি তোর মাকে। এই সাইড লোয়ারটা বেবি নিয়ে যাওয়ার থেকে অনেকটা ছোট, পাশের গুলো তাও একটু ঠিক আছে। দেখো রোবট দেখছো অন্যরা কি করছে। আর বর্ধমানে এসে দাঁড়িয়ে আছি আমরা, ও সরি 11:35 বর্ধমান, আর বরফি ঘুমিয়ে গেছে, কীর্তিমান ঘুমিয়ে গেছে, কীর্তিমানের মা এখন হেডফোন নিয়ে ঘুমাতে ঘুমাতে গান শুনতে শুনতে যাবে। 12:40 তখন বোলপুর ছেড়ে গেল। এখন বাজে রাত্রি 3:30, আমি জাস্ট ওয়াশরুমে এসেছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একটুখানি ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে একটা বেসিন আছে, এইখানটায় ফ্ল্যাশের বাটন আছে, ও টয়লেট পেপার, ফার্স্ট টাইম আমি ট্রেনের মধ্যে টয়লেট পেপার দেখছি, যথেষ্ট ভালো ব্যবস্থা, ইভেন এই আয়নাটাও খুবই পরিষ্কার। দরজার পিছনেই জিনিসপত্র টানানোর জন্য একটা হুক লাগানো আছে, তো স্টার্টিংটা হয়েছে আজকে আজমগড় রোড থেকে, গাড়ি সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছে। এখনই জাস্ট ঘুম থেকে উঠলাম, তো অঙ্কিতাকে চা কিনে দিলাম, আমি নিজেও কফি খাচ্ছি, 20 টাকা করে নিল। সবাই বলছে যে ট্রেনটা একটু লেট আছে, দেখা যাক কতটা লেট আছে। বেশ ভালো সিস্টেম ট্রেনে, সকালবেলা উঠে একবার ফ্লোরটা পরিষ্কার করলো, রাত্রেবেলা যখন ঘুমিয়ে পড়েছিল সবাই তখন কিন্তু ফ্লোরটাকে পরিষ্কার করা হয়েছে, 2 ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, একটা পাতার জন্য, একটা গায়ের ওপরে দেওয়ার জন্য একটা চা, একটা বালিশ দিয়েছে, এবং বালিশের ওয়্যারও দিয়েছে, মানে ওয়্যার না বালিশের ওপরে রাখার জন্য। তো বেশ ভালো এখানে ব্যবস্থা, তো এনজিপি থেকে অলরেডি ড্রাইভারও আমাকে ফোন করে নিয়েছে, প্রবলেম হবে না, সব কিছুই সেটেল করা আছে,
বেশ ভালো লাগলো। সকাল সকাল 7:30 সময় ড্রাইভার বলছে যে আমি এনজিপিতে দাঁড়িয়ে আছি। এর আগে যতবার মানে এর আগে যখন দার্জিলিং গিয়েছিলাম আমাদেরকে শিলিগুড়ি যেতে হয়েছিল, তারপর সেখান থেকে গাড়ি নিয়েছিলাম, কিন্তু এবারে যা ব্যবস্থা করেছি সেটাতে ডিরেক্ট মানে এনজিপি স্টেশন থেকেই আমাদেরকে পিক আপ করবে। বরের ওপর বেশি রাগ দেখালে হয় জানিস? গুড মর্নিং, গুড মর্নিং। এটা হচ্ছে সকালের ভিউ, আর এই যে ছেলে হা করে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। একটু ঠান্ডা লাগে এখানে, পুরো চিল দিছে, একদম চিল দিছে। ও ঠান্ডা লাগার কারণ হচ্ছে ও প্রচন্ড ঘেমে আছে। হ্যাঁ কিন্তু ও ঘেমে আছে অদ্ভুত ভাবে, ও প্রচন্ড ঘেমে আছে এসি তো। ওর জামাটা হালকা ভিজে গেছিল, তারপরে আমি সব কিছু ঠিকঠাক করে ওকে বসালাম। কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার, ওরকম ওরকম হয়ে গেছো কেন? গম্ভীর বাচ্চা, গম্ভীর বলা হয়ে গেছো। সকালবেলা ট্রেন পরিষ্কার চলছে, ট্রেনের কম্পার্টমেন্টের বাইরে একটা বেসিং আছে, আর এখানে ওয়েস্ট বিনও আছে একটা। বৌকে এখন নতুন বন্ধু দাদা পেয়েছে, সেই দাদাটার সাথে কথা বলার চেষ্টা করছিল এতক্ষণ। এখন আবার আর একটা ট্রেন চলে যাচ্ছে, ট্রেনের সাথে কথা বলছে। ট্রেন ভীষণ লেট অ্যাজ ইউজুয়াল, আমাদের কপাল আবার খারাপ। এটা কোন ট্রেন যাচ্ছে ভাই? প্রত্যেকটা ট্রেন বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকটা স্টেশনে 30-40 মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকছে। বরফি বসতে চাইছে না বলে কৌশিক কন্টিনিউ হোকে কোলে নিয়ে ঘুরছে। ট্রেন এখনও সেই বারাসইতে দাঁড়িয়ে আছে, মানে বারাসই এরকমই কোনো কিছু নাম। আর মোটামুটি 40 মিনিটের কাছাকাছি এখানে দাঁড়িয়ে, প্রত্যেকটা স্টেশনে 30-40 মিনিট দাঁড়াচ্ছে। অলরেডি 2 ঘন্টার লেট হয়েই গেছে। এরকম দুটো পর্দা দেওয়া আছে এখানে, আর এখানে একটা চার্জার পয়েন্ট যেখানে মোবাইল ফুল পাওয়ারে চার্জ হচ্ছে হাই স্পিডে। ইভেন চার্জার সব জায়গাতেই আছে, এখানেও চার্জার আছে, আর ওপরে একটা জিনিসপত্র রাখার জায়গা, একটা আয়না। যেটা আমি বুঝতে পারিনি কী জিনিস সেটা হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা ঠিক কী সেটা আমি বুঝতে পারছি না। পুরো ফ্লোরেই আছে দুটো সিট অন্তর, মানে দুটো সিটের পরে পরে এরকম আটকানো। কোনো জিনিসপত্র রাখার জায়গা এই লোয়ার বার্থে, মানে এই সাইড বার্থ যেগুলো সেগুলোতে নেই, তাই জন্য কোনো কিছু খেলে সেটা ওয়েস্টেজটা রাখার মতো কোনো জায়গা নেই, বাট বোতল রাখার জায়গা আছে। এখন বাজে হচ্ছে সকাল 10:10, আর আমাদের পৌঁছাবার কথা ছিল হচ্ছে 8:15 ধরে রাখি, 8:45 নাগাদ, কিন্তু সেটা থেকে 10:10, আর এখনও কিষানগঞ্জ আমরা ঢুকিনি। ডালখোলা স্টেশনটা জাস্ট পেরোলাম, মানে ওয়েস্ট বেঙ্গলে জাস্ট ঢুকলাম, এরপরে জানি না কখন কিষানগঞ্জ অ্যান্ড কখন শিলিগুড়ি পৌঁছাবো। প্রত্যেকটা স্টেশনে এতক্ষণ দাঁড়াচ্ছে জাস্ট নেওয়া যাচ্ছে না। এখন বাজে হচ্ছে সকাল 10:10, আর আমাদের পৌঁছাবার কথা ছিল হচ্ছে 8:15 ধরে রাখি, 8:45 নাগাদ, কিন্তু সেটা থেকে 10:10, আর এখনও কিষানগঞ্জ আমরা ঢুকিনি। ডালখোলা স্টেশনটা জাস্ট পেরোলাম, মানে ওয়েস্ট বেঙ্গলে জাস্ট ঢুকলাম, এরপরে জানি না কখন কিষানগঞ্জ অ্যান্ড কখন শিলিগুড়ি পৌঁছাবো। প্রত্যেকটা স্টেশনে এতক্ষণ দাঁড়াচ্ছে জাস্ট নেওয়া যাচ্ছে না। অঙ্কিতার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। এই ভাই বললেন যে পরিষ্কার করতে, উনি বললেন যে কালকেও 12টার সময় ঢুকবে। তুই হচ্ছিস পানোতি বুঝলি, আজও নাকি 12টার সময় ঢুকবে, এবার সেটা এদিক ওদিক হতে পারে, ধরে রাখো 12:30। তুই নেমে যা দেখবি ট্রেন ঠিকঠাক চলে। আমার সত্যি মজা হেঁটে সে চলে যায়, গরুর গাড়ি এর থেকে বোধ হয় চলে যায়।
বর্ফি কিন্তু খুব মজা করছে। দশটা 37 তখন কিষানগঞ্জ, আর আমি একটা বেট লড়েছি অঙ্কিতার সাথে, সেটা হচ্ছে 11:45 মধ্যে আমরা পৌঁছে যাবো এনজিপি আমি বলেছি, আর ও বলেছে 12:22 মধ্যে পৌঁছাবে। হ্যাঁ 12:22 বলেছি, এটুকু আমি, এবার দেখা যাক কার্ডটা ঠিক হয়। কিষানগঞ্জ ওয়েস্ট বেঙ্গল মনে হয়, আমি কোনো আইডিয়া নেই যদিও, বাংলায় তো লেখা যদি না থাকে তাহলে তাহলে বিহারই হবে, তাহলে বিহার হবে। তো অ্যাট লাস্ট ব্রেড অমলেট অর্ডার হয়েছে ম্যামের জন্য, ম্যাম আবার লজ্জায় লজ্জায় খাচ্ছে। ম্যাম লজ্জা পাবেন না, ম্যাম লজ্জা লজ্জা না। হ্যাঁ দাও, এই যে আরেকটা ক্যামেরা ক্যামেরাম্যান বলছি, ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি। এখনো যে কতক্ষণ পরে পৌঁছাবো জানি না, আর ভালো লাগছে না। তো ঘুম নেই বরফি, ঘুম নেই তো, ঘুম নেই, ঘুম নেই। এই যে বরফি, ওই যে ওই যে লাস্ট আমরা পৌঁছে গেছি, OMG ভীষণ ভালো একটা ওয়েদার, মানে এখান থেকে তো মনে হচ্ছে ভীষণ ভালো ওয়েদার, দেখা যাক কীরকম হয়। আর এই যে বাইরে যায় বলে কী করছে, ও বসবে না, ও বসবে না। তো অ্যাট লাস্ট 12:02 তখন ট্রেন এনজিপিতে ঢুকে আমরা নিচে নেমে, মানে নেমেছি ট্রেন থেকে, বাট বেসিক্যালি তাও 5 মিনিট হয়ে গেছে ট্রেনটা ঢুকেছে, তো প্রায় 4 ঘন্টা লেট ছিল, 4 ঘন্টা লেট ছিল টোটাল ট্রেনটা। তো এই ছিল আমাদের দার্জিলিং মেল করে বরফির প্রথম জার্নি, বরফি তো হুলিয়ে মজা করেছে।